লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। দেখুন তৃতীয় বিশ্বযুদ্ধের লক্ষণ, বিমান থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়ে শক্তি প্রদর্শন দক্ষিণ কোরিয়ার। দক্ষিণ কোরিয়া বিমান থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার মহড়া চালিয়েছে। পিয়াংইয়াংয়ের সর্বশেষ পরমাণু বোমার পরীক্ষাকে কেন্দ্র করে এই মহড়া চালানো হলো এবং দেশটির শক্তি প্রদর্শন হিসেবে দেখানো হচ্ছে। মহড়ায় জার্মানি এবং সুইডেনের তৈরি বিমান থেকে নিক্ষেপযোগ্য টরাস ক্রুজ ক্ষেপণাস্ত্রের কার্যকরিতা পরীক্ষা করা হয়। তাজা গুলির এই মহড়ায় অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানার সক্ষমতা যাচাই করা হয়েছে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে আগাম হামলার প্রয়োজন দেখা দিলে টরাস ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে সিউল। জাতিসংঘ নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে দেশটি পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রেখেছে। চলতি মাসের 3 তারিখে হাইড্রোজেন বোমার পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। ছোট আকারের বোমাটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে বসানো যাবে বলে ঘোষণা করা হয়েছিল। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।